রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ টাঙ্গারবড়িয়াতে রাস্তা অবরোধ চলছে। টাঙ্গারবড়িয়া থেকে জামালউদ্দিন সদর রিপোর্ট, 72 ঘন্টা। আমাদের মিনিস্টারদের সিবিআই বিনা নোটিশে নারদা কাণ্ডের মিথ্যে তদন্তর অজুহাত দেখিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনে রাজ্যপালের সাহায্য নিয়ে, যেহেতু সিবিআই আমাদের 4 জন মিনিস্টারকে অ্যারেস্ট করেছে, এই প্রতিবাদে রাজ্য জুড়ে আমাদের হাড্ডা অঞ্চল বারিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের এই প্রতিবাদ অন্যায়ভাবে ন্যায় বিচার চাই। এই সিবিআই দিয়ে ইচ্ছাকৃতভাবে খেয়াল খুশি মতো যে কোনো মিনিস্টার, যে কোনো রাজনৈতিক নেতাকে অ্যারেস্ট করা যাবে না, সেই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আপনার নাম আর পরিচয়? আমি সনাতন মণ্ডল, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। বন্দে মাতরম!